আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হচ্ছে আজকে শেয়ার করব 2022 বাণিজ্য মেলা। তো এ সম্পর্কে যত বিস্তারিত আছে আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই কিন্তু শুরুতেই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো কিভাবে যাবেন, আপনার এখান থেকে যেভাবে যেতে সুবিধা হয় আপনি সে ধরনের যানবাহন দিয়ে যেতে পারেন, বাস দিয়ে যেতে পারবেন, প্রাইভেট কার দিয়ে, সিএনজি করে। তো আমি হচ্ছে সিএনজি করে যাচ্ছি লালবাগ থেকে। আর অনেকেই ভিডিওতে বলে থাকে যে কুড়িল বিশ্ব রুট হয়ে সেখান থেকে বাস দিয়ে যাওয়ার জন্য বিএটুসি যে গাড়িগুলো থাকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যায়, তো আসলে অনেক ঝামেলা, কারণ কুড়িল বিশ্ব রুট হচ্ছে অনেক দূরে। সেই পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে আর অতটুকুর জন্য ঝামেলা কি হবে। তো সে কারণে আমরা সিএনজি করে যাচ্ছিলাম, কারণ গাড়ি পাওয়া খুবই টাফ এত দূরের রাস্তা। তো আমরা সিএনজি করে যাচ্ছি। আর এই পাশের রাস্তাগুলো খুবই খারাপ, বাণিজ্য মেলার এই এরিয়াতে যে রাস্তাগুলো ছিল সেগুলোতে কাজ চলছিল। তো আমরা এসে হচ্ছে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি, অনেক কষ্ট হয়েছে আসতে। তো আসলে এবছর তো কাজ নতুন হয়েছে, তো যারা অনেক দূর থেকে যাবেন, পরিবার নিয়ে যাবেন, বাচ্চা নিয়ে যাবেন, ইচ্ছা করলে এবার নাও যেতে পারেন আমার মতে, কারণ আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। আর অনেক কষ্টের পর এসে আমরা পৌঁছে আসলে খুবই আনন্দিত মনে হচ্ছে যে কষ্টটা সার্থক একটু দেখতে পেরেছি, পৌঁছাতে তো পেরেছি ফাইনালি। কিন্তু আমার মতে হচ্ছে যারা জার্নি করতে কষ্ট হয় তারা এবার না যাওয়াটাই বেটার। আর এখন তো শেষের দিকে বাণিজ্য মেলা, আশা করি আরও এক দুই বছর পর অনেক সুন্দর হবে, রাস্তাঘাট সব ক্লিয়ার হয়ে যাবে। এখন গাড়ি কম পাওয়া যায়, তার মধ্যে রাস্তা খারাপ, যাতায়াতটা খুব কষ্ট হয়ে যায়। আর বাণিজ্য মেলায় যাওয়ার পরও হতাশ হবেন, কারণ তেমন কিছু কিনা যাবে না, দেখার মতো তেমন কিছু নেই। তো অনেক কষ্টের পরে এসে পৌঁছে আসলে একটু খুশি লাগছে যে এত কষ্ট করে আসছি, তো অনেক খুশি লাগতেছিল তখন সেই মুহূর্তে। তো আমরা হচ্ছে প্রবেশ করে চারপাশে ঘুরে দেখছিলাম, আর এই পাশে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন, আর চারপাশে ফুলের টপ লাগানো, অনেক মানুষ এই পাশে ছবি তোলার জন্য দাঁড়ায়, তো দেখতে ভালোই লাগে। আর দোকানপাট হচ্ছে একেবারেই কম, অনেক কম, মানে কেনাকাটার জন্য তেমন সুযোগ সুবিধা নেই এবার, কোনো অফার ওই রকম কোনো কিছু নেই। আসলে আমরাও গিয়ে তেমন কিছু কেনাকাটা করতে পাইনি, বাণিজ্য মেলায় তো মানুষ ঘুরতেও যায়, তাছাড়া টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করে, তা আমার মতে সেই রকম কোনো অপশন ভালো ছিল না। তো এবার হচ্ছে যারা যেতে চান যেতে পারেন, আর যাদের জার্নি করতে কষ্ট তারা ইগনোর করতে পারেন। তা আমরা বসে কফি খাচ্ছিলাম, বিস্কিট আর কফি খুব ক্ষুধা পেয়েছিল। তো যেহেতু ফার্স্ট টাইম, তো এই পাশে কোথায় কী খাবারের দোকান টুকান প্রথম পর্যায়ে তো ঢুকেই বোঝা যায় না, আর ক্ষুধাও প্রচণ্ড লেগেছে, তাই বিস্কিট খাচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম। পরবর্তীতে হাঁটতে হাঁটতে অনেক দোকানপাট পেয়েছি, তো শুরুতেই আমি অনেক কথা বলে নিলাম, কারণ আমি এরপরে তেমন কোনো কথা বলবো না। আর ভিতরে ঢুকার পর ভিতরেই হচ্ছে দুই পাশে হচ্ছে অনেক স্টল ছিল, আর বাহিরেও ফাঁকা ফাঁকা স্টল ছিল। আর আমি যেটা বললাম, অবশ্যই আমি হতাশ হয়েছি গিয়ে, অনেক কষ্ট করে গিয়েছি এত দূর থেকে, যাওয়ার পর তেমন কোনো দোকানপাট নেই ভালো, খুবই কম লোক এবার স্টল নিয়েছে। আর শুধু ঘুরতে গেলে ভালো লাগবে, শুধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তা আমি আর কথা না বলি, আমি ভিডিওটি আপনি এভাবেই দেখতে থাকেন, অনেক কথা বলে ফেলেছি।
তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি, যেহেতু তেমন কিছুই পাওয়া যায় না। আর আমরা একটা ব্লেন্ডার কেনার জন্য ঘুরতেছিলাম, বাট কিনতে পারিনি। আর এখানে যেহেতু দোকান কম, আর রেগুলার প্রাইস ছিল যেই প্রাইসে দোকান থেকে কেনা যায় মার্কেট থেকে, সে কারণে আর কেনা হয়নি। যে ভাবলাম মার্কেট থেকেই অন্য সময় কিনে নেওয়া যাবে, আর তাড়াতাড়ি বের হতে হবে কারণ অনেক দূরের রাস্তা, গাড়ি পেতে সমস্যা হবে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।